হয় আজি দেশজুৰি সৰ্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে শিক্ষক দিবস রূপে পালন করেছে। মই বর্তমান উপস্থিত আছো তীর্থনগরী হাজত। হাজত শঙ্করদেব সংঘর উদ্যোগত কেন্দ্রীয়ভাবে শিক্ষক দিবসের ব্যাপক প্রস্তুতি গড়ে তুলেছে। মই ভিডিও জার্নেলিস্ট গরাকীক দেখাবলে অনুরোধ করেছো। এয়া পুয়ার ভাগত দৃশ্য, এয়া প্রথম কার্যসূচীর দৃশ্য। কিয়নো এই প্রথম কার্যসূচীত শঙ্করদেব সংঘর যে কেন্দ্রীয় সমিতির উদ্যোগত বা কেন্দ্রীয় নেতৃবৃন্দর উদ্যোগত এনেদরে সুন্দরভাবে আয়োজন করেছে কোভিড সৃষ্ট পরিবেশের মাজত। কেন কোভিড বিধি মানি বা কোভিডক সম্পূর্ণরূপে প্রত্যাহ্বান জানায় এনেদরে আই বান্ধব বাপসকলে শিক্ষক দিবসের ব্যাপক প্রস্তুতি গড়ে তুলিছে। কে পুয়ার ভাগত দৃশ্য পতাকা কার্য উত্তোলন কার্যসূচী ইতিমধ্যে শেষ হল। ইয়ার পিছত বিভিন্ন বারে রোহণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ধরে সভা ইয়াত অনুষ্ঠিত হব, কথা পাতিবল চেষ্টা করছো। কৃষ্ণ কি কব আসলে কেনেকুয়া অনুভব? জয় গুরু শঙ্কর, সর্বপ্রথমে আপনার চ্যানেলের যোগেদি গোটেই ভারতবর্ষর সমস্ত প্রান্তে প্রান্তে থাকা সমস্ত ভারতবাসীকলৈ আমার ইয়াপে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো। যেহেতুকে আজি পৃথিবীর ভিতর তৃতীয় স্থান অধিকার করা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তেখেত হচ্ছে এজন বিদগ্ধ দার্শনিক পণ্ডিত। পৃথিবীত যিমানবোৰ দার্শনিক পণ্ডিত আছে দহজনের ভিতর তেখেত আসন হচ্ছে তিন নম্বর আসন, তৃতীয় স্থান তেখেত আছে। গতিকে এইজন মহান দার্শনিক পণ্ডিতর তেখেতর যে জন্মদিন, এই জন্মদিনটো শিক্ষক দিবস হিসাবে পালন করে এই কারণেই তেখেতে শিক্ষকতা করে ভাল পাইছিল। তেখেতে গোটেই জীবনটো শিক্ষকতা করলে, যেন আব্দুল কালামে শিক্ষকতা করে ভাল পায় তেনেকৈ তেখেতেও শিক্ষকতা করে ভাল পাইছিলে। গতিকে শিক্ষকতা করে থাকার অবস্থাত যেহেতু তেখেতে লড়া ছোৱালীবিলাকৰ মাজত বেছি ভাল পায়, ছাত্রসকলের মাজত বেছি ভাল পায়, সেই কারণে ভারত সরকারে কি কলে তেখেতক তেখেতৰ জন্মদিনটো শিক্ষক দিবস হিসাবে পালন করার কারণে ব্যবস্থাপন করলে। শ্রীমন্ত শঙ্করদেব সংঘই আজি বহু বছরপরা, আজি শ্রীমন্ত শঙ্করদেব সংঘর আয়ুষ হয়েছে 91 বছর। এই 91 বছর ধরে আজি অবিরতভাবে এইজন মহান দার্শনিক পণ্ডিতর জন্মদিনটো শিক্ষক দিবস পালন করেছে। আজি আমিও আজি শ্রীমন্ত শঙ্করদেব সংঘয়ে ইয়াতে কেন্দ্রীয়ভাবে এই শিক্ষক দিবস পালন করেছে হাজো জেলা শাখাত। গতিকে হাজো জেলা আপনি কইছেই এইটুক এখন তীর্থনগরী, তীর্থনগরী পবিত্র স্থান। এই পবিত্র স্থানত এই পবিত্র কর্মর যোগেদি আজি আমার পতাকা উত্তোলনের যোগেদি শুভারম্ভ আমি করেছো। আমি আশা রাখিছো এই আমার যেখানে এটা কোভিড-19 আছে বা করোনা মহামারীর যে অবস্থা, এই করোনা মহামারী যাতে আজিরপ্র শেষ হয়ে যায়, আমার শ্রীমন্ত শঙ্করদেব ভকতকে আমি সকল আশীর্বাদ করছো যাতে করোনা মহামারী আজিরপর যাতে শেষ হয়ে যায়, আমার ভারতবর্ষ পৃথিবীর যাতে শেষ হয়ে যায়, ইয়াকে কামনা করে আজি সভাটি আপনার চ্যানেলের যোগেদি সভাটিলে মানে শরণলে মানে সেয়া দিছো। আর এই শিক্ষক দিবস যাতে দিনটি কার্যসূচী সফল প্রাণ হয় ইয়াকে কামনা করা হয়েছে। কৃষ্ণ ধন্যবাদ জানাইছো আপনার। এয়া আছিল আমার পদাধিকার, আপনার অকমান পরিচয় দাঙি ধরলে ভাল পাম। মোর নাম, আমার নাম হয়েছে কমলাকান্ত গগৈ, পদাধিকার শ্রীমন্ত শঙ্করদেব সংঘ আর আচার্য মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আমার লগত উপস্থিত আছে সংঘর যুটিয়া সম্পাদক। কোভিড সৃষ্ট পরিবেশের মাজত আপনাদের আসলে কেনেদরে আগবাড়ি গেছে? শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় আজি কেন্দ্রীয় শিক্ষক দিবস হাজত কোভিড সৃষ্ট পরিবেশত সরকারি নীতি নিয়মর নির্দেশনার মাজেরে আমি কম সংখ্যক ভকত বৈষ্ণবর উপস্থিতিরে কার্যসূচী পালন করার কারণে আগবাড়ি আহিছো। আর আপনি দেখিছে আমার আজি পতাকা উত্তোলন কার্যসূচীত আমার শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মানে সাধারণ পরিবেশত বা একটা নর্মেল পরিবেশত হলে যথেষ্ট সংখ্যক ভকত বৈষ্ণবে সমবেত হলহেতেন, কিন্তু আজি আমি সীমিত সংখ্যক ভকত বৈষ্ণবে ইয়াতে আমি পতাকা উত্তোলন কার্যসূচী আজি ইয়াতে সম্পন্ন করেছো। আর পরবর্তী কার্যসূচীখিনিও আমার সম্পূর্ণ কোভিড প্রটোকল বা সরকারি এসওপির মতে আমি ইয়াতে আজি অনুষ্ঠিত করিম বলে আগবাড়িছো। কিমানজন কিমানগৰাকী শিক্ষকক আসলে আপনাদের সম্বর্ধনা জানাব? আজি আমার ইয়াতে 55 গৰাকী শিক্ষক সমগ্র মানে তথাপিও ইয়ার অঞ্চলের এই হাজোর যেখানে আমার অঞ্চলের বা আঞ্চলিক ভিত্তিক শিক্ষকসকলক বেশিকৈ অগ্রাধিকার দিয়া হয়েছে। আজি কি কব, শিক্ষক আর গুরু শিষ্যর মাজত এটা অকনমান ফাট মেলিছে পূর্বর তুলনায়, যে শঙ্করদেব আর মাধবদেবর যে গুরু শিষ্যর কথা সকলে বিরাজমান, কিন্তু বর্তমান পরিবেশত অকনমান ফাট মেলিছে, কি কব আপনি? এটা সময়ের আহ্বান, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর গুরুজনাই নতুন প্রজন্মক কি কব, নতুন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর গুরুজনাই গোটেই মানব জাতির কারণে, অকল অসমীয়ার কারণে নহয়, গোটে ভারতবর্ষর কারণে নহয়, গোটে পৃথিবীর মানব জাতির কারণে তেখেতে ধর্ম দিয়েছে। সেখানে তেখেতে আহ্বান হয়েছে উবা নর লোক হরি ভজিক ধরা প্রদেশ, উবা মানে হেরা, হেরা নর লোক, যিজন গুরুয়ে সমস্ত জগতের নরনারীক আহ্বান জানা পড়ে এইটো যে জগতের জাগতিক ধর্ম নহয়, জগতের যদি সনাতন ধর্ম নহয়, জগতের যদি মানব ধর্ম নহয়, আর কোনটো হব পারে? গতিকে মহাপুরুষ গুরুজনে যে ধর্ম দিয়েছে এই মানব ধর্ম, সে জগতের জাগতিক ধর্ম, জগতের সনাতন ধর্ম। এই ধর্মই গুরু শিষ্যর মাজ যে সম্পর্ক,
মধুৰ সম্পৰ্ক, এই মধুৰ সম্পৰ্কটো সদায় জীয়াই ৰাখিবৰ কাৰণে বেজলাগন কৈছে। যদিও আপুনি কৈছে যে বৰ্তমান ফাট মেলা নিচিনা দেখিবলৈ পোৱা গৈছে, কথাটো মিছা নহয়, কিন্তু তাত ব্যতিক্ৰম আছে শ্ৰীমন্ত শংকৰদেৱ ভংগ। শ্ৰীমন্ত শংকৰদেৱ ভংগৰ কিন্তু বিশ্ববিদ্যালয়বিলাক যিবিলাক বিদ্যালয় আছে, যিবিলাক মহাবিদ্যালয় আছে, যিখন ইউনিভাৰ্চিটি আছে, এইবিলাকত কিন্তু গুৰু শিষ্যৰ মিলনটো, সম্পৰ্কটো অধিক মধুৰ, এইটো আমি দাবী কৰিব পাৰোঁ। এইকাৰণে দাবী কৰিব, আমি সৰুকালৰ পৰাই ছাত্ৰ ছাত্ৰীবিলাক গুৰু পৰিচয় দিয়া হয়, গুৰু কোন, গুৰু কাক কয়, এইখিনি পৰিচয় দিয়া হয়। গতিকে তেওঁলোকক 5 বছৰ বয়সতে যেতিয়া আমি গুৰু পৰিচয় দিওঁ, তেতিয়া তেওঁলোকে গুৰুৰ প্ৰতি ভক্তিটো বেছি বাঢ়ে। সেইকাৰণে শ্ৰীমন্ত শংকৰদেৱ ভংগৰ মজিয়াত বা শ্ৰীমন্ত শংকৰদেৱ ভংগৰ আওতাত যিসকল লোক আছে, যিসকল আমাৰ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ যিখিনি বিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় আছে, এইবিলাকৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কিন্তু ব্যতিক্ৰমীভাৱে, আপুনি কোৱাতকৈ ব্যতিক্ৰমীভাৱে ছাত্ৰ গুৰু ছাত্ৰৰ মিলনটো বেছি অধিক মধুৰ। ধন্যবাদ জনাইছোঁ। মই পুনৰবাৰ কৈছোঁ, এয়া আছিল শংকৰদেৱ সংঘৰ কেন্দ্ৰীয় সমিতিৰ উদ্যোগত এনেদৰে শিক্ষক দিৱসৰ ব্যাপক প্ৰস্তুতি কৰি তুলিছে। কোভিড পৰিৱেশ বা কোভিডক প্ৰত্যাহ্বান জনাই তেওঁলোকে চৰকাৰী এছঅপি পালন কৰি এনেদৰে শিক্ষক দিৱসৰ বাবে ব্যাপক আয়োজন কৰা পৰিলক্ষিত হৈছে। হয়।